গাইস গুড মর্নিং, আমি দেবলীনা, ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হবে দুপুরে বিরিয়ানি। বাবার আজকে ছুটি, যেহেতু আজকে মানডে, তো আজকে বলেইছিলাম তোমাদেরকে যে আমি এখানে আসলে আমাকে দিয়ে সবাই বিরিয়ানি বানানো করায়, তো ওই জন্য আজকে মা বললো যে বিরিয়ানি কর, এরপর তো আবার কবে আসবি তখন আবার হবে, তো ওই জন্যে আজকে হবে বিরিয়ানি। হয়ে গেছে তো শুরু, মাংসটা আমি মাখিয়ে রেখে দিয়েছি, তারপর এখানে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো বসালাম, আর চালও ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো আস্তে আস্তে করতে। বলছিলাম যে বিরিয়ানি হবে, দেখো মাংসটা একদম শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি হচ্ছে আর কি। এদিকে আছে ডিম সেদ্ধটা, আর এখানে দুধের মধ্যে সব ভিজিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে, আর এদিকে আলুটাকেও সেদ্ধ করাই রয়েছে। দেখিয়ে দিলাম, অনেকটা কাজ এগিয়ে এনেছি, কিন্তু প্রচণ্ডই গরম লাগছে, কারণ কারেন্ট নেই, একদমই অফ হয়ে রয়েছে, পুরো 9:30 বলবো না 10টা থেকে অফ হয়ে রয়েছে, এখন 11টা বাজে, রোজই যাচ্ছে, কালকেও গেছিলো ঠিক এই টাইমে কারেন্টটা, আজকেও নেই, প্রচণ্ডই গরম লাগছে। তো দেখা যাক কত কি হয়, সেই সকালে তোমাদের সাথে কথা বলেছিলাম, আবার এখন এলাম অনেকটা লেট। এই জাস্ট স্নান দান করে এসে বসলাম, তাও দেখতেই পাচ্ছে যে ঘামিয়ে গেছি মোটামুটি, আর কি করব, গরম প্রচণ্ডই পড়েছে, এত বৃষ্টি হচ্ছে তারপরেও এত গরম। যাই হোক না কেন, আজকে আমি চলে যাবো আবারও ও বাড়ি, আজকে মা বাবাও যাবে সাথে, সায়নও যাবে আজকে ও বাড়িতে, ও বাড়িতে বাবা যাবে পুজোর জামাকাপড় দিতে মামনি পাপাদেরকে আর আমাদেরটা, আর আমরা তো জামাকাপড় নেইনি তোমরা জানো, আমি আর ও বাবা বলেছে তাহলে টাকা দিয়ে দিক, তো ওই জন্যে আমরা জামাকাপড় নিচ্ছি না, কারণ ট্রলিতে আর জায়গা হবে না বলে ওই জন্যে। আর ওদিক থেকে মামুনি গেছিলো, আমরা শনিবার শ্যামবাজার গেছিলাম আর মামুনি গেছিলো, সম্ভবত বাবার শার্ট প্যান্ট আর দিদার শাড়ি, আম্মার শাড়ি এসব কিনতে, মানে আমার দিদার জন্য শাড়ি আর আম্মার জন্য শাড়ি, এগুলো এই তিনটে জিনিসই বাকি ছিল, তো এই তিনটে জিনিস বোধহয় শনিবার দিন মামুনি কিনতে গেছিলো, যদি কিনে থাকে তোমরা তো দেখতেই পাবে অবশ্যই। তো চলো সাথে থাকো তোমরা, কেউ প্লিজ কিন্তু কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না। এই যে দেখতে আজকে ওই রকমই হয়েছে, দেখতে তো ভালো হয়েছে, খেতে কেমন হচ্ছে, সায়ন আগে বসছে চেয়ার টানার জন্য, সায়ন রেডি, এই দেখো না আমার লোকাল চেটাচ্ছে বিদিতা, এই বাদনকে তো চেনই, তো চলো খেয়ে নি ঘোরা। হয়ে গেছি, যাব হচ্ছে ওই বাড়ি, এই যে সায়নও রেডি হয়ে গেছে মাস্ক ফাস পরে একদম, বাবাও রেডি, চলো যাওয়া যাক এবার ওই বাড়িতে, যাবো সবাই মিলে। পেছনটা দেখে বুঝতেই পারছো যে এই বাড়ি চলে এসেছে, অনেকক্ষণ এসেছে, এখন বাজে 9:30, জাস্ট মা বাবা সায়ন বেরোলো আর আমি এসে বসলাম, সায়নকে নিয়ে, সায়নকে খাইয়ে দেওয়া মিষ্টি প্রথমে, তারপর রাতেরটা ওকে খাইয়ে দিতে দিতেই সময় শেষ, আজকে আমি আর ভিডিও করে দিই। ওর আজকে কি একটা অদ্ভুত ইচ্ছা হয়েছিল, দিদি তুমি খাইয়ে দাও, তো বড় হয়ে গেছে অনেকটাই তোমরা দেখেছো, তাও ওর ইচ্ছে হয়েছে একটু, ওর একটু মনটা খারাপ হয়ে গেছে, আমি চলে এসেছি তাই। তো যাই হোক না কেন, এখন তো সবে 9:25 বাজে, তোমাদেরকে দেখাবো আমাদের মানে ঘরের কি অবস্থা, এক ঝলক দেখেই না হয়তো না, ও তো এপাশে কাজ করছে, অবস্থাটা দেখো শুধু এখানকার, এটা রাত্রে খুলবো, আরো একটা ট্রলি বার করা হয়েছে, মানে এখন যেহেতু যাওয়ার সময় হয়ে এসেছে, মানে দাঁড়িয়ে দেখালে বোধহয় আরো বেশি ভালো দেখবে, এই দেখো না এই ট্রলিটার মধ্যে পুরো খাজানা রয়েছে, খাজানা বোঝো তো, ওই খাজানা রয়েছে এই ট্রলিটাতে, দেখাবো সবটাই, আমি ওকে বারবার বলছিলাম যে এই ট্রলিটা আমরা যখন আরেকবার এক সপ্তাহের জন্য ব্যাঙ্গালোর গেছিলাম তোমাদেরকে বলেছিলাম, যখন বলেছিলাম না যে এক সপ্তাহের জন্য মাঝে গেছিলাম, তখন এই ট্রলিটা নেওয়া হয়েছিল, আর এই ট্রলিটা না এক জায়গায় ধাক্কা খেয়ে আমাদের এই যে দেখো এই যে এই হ্যান্ডেলটা না ভেঙে গেছে, তো এই ট্রলিটাকে এখন যেহেতু ঠিক করানো হয়নি তার জন্য এটাকে তোলাই থাকে। এই ট্রলিটার আমি যে ট্রলিটা নিয়ে এসেছিলাম, মানে এই যে জামা কাপড়ে ভিড়েও আটকে গেছে এই ট্রলিটা, একই সাইজের, ঠিক আছে না, ওটা একটু বড় সাইজের, আর এই সাইজের দুটো ট্রলি আমাদের বিয়েতে, মানে একটা ও বাড়ি থেকে এসছে একটা এ বাড়ি থেকে গেছিলো, তো দুটো ট্রলি একই সাইজের কেনা হয়েছিল, তো একটার অবস্থা ওরকম জোরে একটা জায়গায় ধাক্কা লাগিয়েছিল এয়ারপোর্টে, তো ওখানটা ভেঙে গেছিল, না এয়ারপোর্ট থেকেই বোধ হয় ভাঙা দিয়েছিল, হ্যাঁ এয়ারপোর্ট থেকেই ভেঙে দিয়েছে, মানে ফ্লাইট থেকে নামাতে, ওটা থেকে কি বলবো বলো, ওটা আমাদের নিজেদের হাতেও হতে পারতো, যাই হোক না কেন, তো ওটাই আজকে খোলা হবে তখন দেখাবো। তো চলো, আর মামুনি পাপা গেছে আমার মা বাবাকে আগিয়ে দিয়ে আসতে, অনেক দূর যাবে তো,
রাত্রি বাজে এখন 11:45, আর 11:45 সময় আবারও তোমাদের কাছে চলে এসেছি ফুল এনার্জি নিয়ে, কারণ এখন দেখাবো আবারও শপিং এর কিছু জিনিসপত্র। সেটা আজকে আমাদের আর না আজকে নয় আমাদের শেষ আর হচ্ছে না, ভেবেছিলাম একসাথেই দেখাবো কিন্তু ভাবলাম না কিছুটা কিছুটা করেই দেখাই, তাহলে প্রত্যেকটা ব্লগের সাথেই মোটামুটি শপিং গুলো যেতে থাকবে। কারণ কালকে আমি আনতে যাবো ওই চুড়িদার গুলো যেগুলোর কথা তোমাদেরকে বলছিলাম, সেটা আমি আনার পরে দেখে দেবো। ওখানে দেখানোর মতো একটা সালোয়ার পিসি বেশি মানে ভালো রয়েছে, আরেকটা তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ওনাটা দিয়ে যেটা বৌদি দিয়েছে দাদা বৌদি। তো এই শপিং গুলো দেখাবো হচ্ছে, এগুলো একটাও আমরা করতে যাইনি, মামুনি আর পাপা গেছিল। তো দেখিয়ে দিই, প্রথমে শুরু করি আমার বাবারটা দিয়ে। এই শার্টটা কিনেছে আমার বাবার জন্য, ছেলেদের জিনিসে আমার খুব একটা ইন্টারেস্ট নেই তাই আর খুলে ফেলে দেখাচ্ছি না। তো আর শার্টই তো, তো এই রকমই পুরো প্রিন্টটা, এটা কিনেছে বাবার জন্য। এই প্যান্টের পিসটাও কিনেছে বাবার জন্য, মানে আমার বাবার জন্য। এটা কিনেছে এই শাড়িটার হোয়াইটের মধ্যে, সরি সবে খেয়েতে উঠে এলাম, তো হাতি আর ময়ূর ময়ূর করা রয়েছে শাড়িটাতে। আর পাটটা দেখো, পাটটার রূপালী কালারের একটা দিয়ে আর ব্ল্যাক কালারের। শাড়িটা আর খুলছি না, খুললে হয়তো আমি পুরো ঠিকঠাক করে ভাঁজ করতে পারবো না, পুরো শাড়িটাই এইরকমই ঠিক আছে। আঁচলে শুধু এই লেসগুলো মানে এই ঝুলঝুলিগুলো লাগানো রয়েছে। তো এই শাড়িটা কিনেছে হচ্ছে আমাদের বড় মাসিমণির জন্য, মানে আমার বড় মাসি শাশুড়ি মানে মামুনির বরটির জন্য। আমরা এখানে পূজায় থাকবো না, তো মামুনি পাপ্পা বোধ হয় আসানসোল যাবে, তো এই বড় মাসিমণির বাড়ি আসানসোল। আর এই শাড়িটা মামুনিকে পাপা দিয়েছে, এটাও একই রকম, এটা পুরো শাড়িটা এইরকম। আর আঁচলটা ওই খয়েরি কালারের, এই যে শাড়িটা হ্যান্ডলুম জাতীয়, এই শাড়ি আমি বলতে পারবো না কারণ আমি তো যাইনি সাথে। আর দুটো শাড়ি আছে, এক মিনিট, আর শাড়িগুলো ওইদিকে রেখে দিয়ে পাউনি চলে গেছে, আমি একটু নিয়ে আসি। এখানে দুটো শাড়ি আছে, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে আমার দিদার জন্য। তো এটা হচ্ছে আমার দিদার শাড়ি, দেখাচ্ছে এরকম ঘিয়ে কালারটা, এটা ঘিয়ে ঠিক নয়, খুব সুন্দর কালারটা ঠিক আছে। আর পাটটা হচ্ছে এরকম শাবলা, আর পুরো শাড়িটা এরকম চেক দিয়ে গেছে, চেক চেক। এরপর তো মানে ফুল এনার্জি নিয়ে বসার কারণ আছে, আবার ট্রলিটা খুলতে হবে আমার, তাই জন্য একটু কাজ আছে এখনো, ওই জন্য বললো তোমাকে পরে খোলা, আমি তাহলে তোমাকে হেল্প করতে পারবো না, ঠিক আছে। আর এটা কিনেছে আম্মার জন্য, আম্মা তো পুরো সাদার মধ্যে শাড়ি পরে জানোই তোমরা, তো আমরাও দিয়েছি আম্মাকে সাদা। তো আর আমার দিদারটা হচ্ছে এই, আর এটা হচ্ছে একই শাড়ি প্রায় কিন্তু কালারটা একটু আলাদা। তো চলো এরপর আবার আসছি ট্রলিটা খোলার টাইমে, ওর একটু হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওটার মধ্যে শুধু শীতের জামা কাপড় রয়েছে, ওটা দেখলেও এখন আমাদের গরম লাগছে কিন্তু কিছু করার নেই। তো আসছি দাঁড়াও, সেই ট্রলিটা খুলেছি, শুধুই সোয়েটার তোমাদেরকে যা বলছিলাম, এটা আম্মা ওকে বুনে দিয়েছিল, এটা মামুনি ওকে বুনে দিয়েছিল, শুধুই শীতের জামা কাপড়। এগুলোকে বার করবো এখন, বার করে ট্রলি গোছাতে হবে কারণ এখানটার হাল খুবই খারাপ, দেখতেই পাচ্ছ যা তা অবস্থা হয়ে রয়েছে। তো এই ট্রলিটা থেকে দেখি ও কোনটা কোনটা নেবে, ওর সবই প্রায় নতুন, এগুলোই নেবে ও। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল। যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো তাহলে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর যারা অলরেডি আমার পাশে আছো তারা তো করবেই, আর নতুন করে কিছু বলছি না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।